আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের সেরা 5টি ট্রেন। যাত্রীদের সকল সুবিধার কথা বিবেচনা করে এই 5টি ট্রেন নির্বাচন করা হয়েছে। এই ট্রেনগুলিকে আবার বলা হয়ে থাকে নন স্টপ ট্রেন, অর্থাৎ এগুলি লোকাল ট্রেনের মতো প্রত্যেকটা স্টেশনে বিরতি করে না, মাত্র হাতে গোনা কয়েকটি স্টেশন ব্যতীত ট্রেনগুলি বিরতিহীনভাবে চলতে থাকে। আপনি যদি আরামদায়ক এবং বিরতিহীন যাত্রা পছন্দ করে থাকেন তাহলে এই ভিডিওতে দেখানো 5টি ট্রেনের মধ্যে যে কোনো একটিতে আপনি উঠতে পারেন। তো চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করি। শুরুতেই জানিয়ে রাখি এই ভিডিওটি স্পন্সর করেছে বিনানি.com। বিনানি.com হচ্ছে একটি ফরেক্স ট্রেডিং সাইট, যার মানে হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বা ট্রেড করা। এটা কোনো জুয়া বা গেম্বল নয়, এটা অনেকটা শেয়ার মার্কেটের মতো একটা বিজনেস, যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে ফরেন কারেন্সি ট্রেড করে আর্ন করতে পারবেন। তবে আপনি যদি ফরেক্স কারেন্সি সম্পর্কে না জেনে থাকেন তাহলে আগে জেনে এখানে ইনভেস্ট করবেন। ইউটিউব এবং গুগলে প্রচুর ভিডিও আছে ফরেক্স ট্রেডিং এবং বিনানি সম্পর্কে, তাই পর্যাপ্ত জ্ঞান অর্জন করে ইনভেস্ট করে এখান থেকে ইনকাম করুন। বিনানি.com বিকাশ একসেপ্ট করে, তাই আপনি বিকাশে ইনভেস্ট এবং উইথড্র দুটোই করতে পারবেন, তাই বাংলাদেশিদের জন্য এটা অনেকটা কনভিনিয়েন্ট। এবং বিনানি.com এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নম্বর ১, সুবর্ণ এক্সপ্রেস। আপনি যদি ঢাকা থেকে চিটাগং অথবা চিটাগং থেকে ঢাকায় আসতে চান তাহলে বেছে নিতে পারেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি খুবই আরামদায়ক এবং বিরতিহীনভাবে চলতে থাকে। ট্রেনটি শুধুমাত্র ঢাকা বিমানবন্দর স্টেশনে দাঁড়ায়, এরপরে আর কোনো স্টেশনে বিরতি না দিয়ে এক টানা চলতে থাকে চিটাগংয়ের উদ্দেশ্যে। ঘন ঘন ট্রেন দাঁড়ানোর ফলে যারা বিরক্তিবোধ করেন তারা বেছে নিতে পারেন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি। মূলত বিরতিহীন ভ্রমণের জন্য যাত্রীরা সুবর্ণ এক্সপ্রেসে ভ্রমণ করে। এতে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেন থেকে একাধিক সুবিধা রয়েছে সুবর্ণ এক্সপ্রেস, এবং সুবর্ণ এক্সপ্রেস যাত্রীদের মাঝে একটি জনপ্রিয় ট্রেন। নাম্বার ২, বাংলাদেশের সেরা ট্রেনের মধ্যে আরেকটি ট্রেনের নাম হলো সোনার বাংলা এক্সপ্রেস। সোনার বাংলা এক্সপ্রেস একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন, যা ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করে। সুবর্ণ এক্সপ্রেস ছাড়া এটি একমাত্র ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কিংবা আসার পথে কোথাও থামে না। আপনি যদি বিরতিহীন যাত্রা পছন্দ করে থাকেন তাহলে সোনার বাংলা ট্রেনটি হতে পারে আপনার পছন্দের ট্রেন। এই ট্রেনের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সুপার কেবিন, পরিচ্ছন্ন এসি চেয়ার রয়েছে। তাছাড়া প্যাট্রনের শৌচাগার, পাখা, তোয়ালে ও হাই কমোড আছে, সাথে ল্যাপটপ ও মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। তাই আপনি যদি বিরতিহীন যাত্রা চান তাহলে বেছে নিতে পারেন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি। নাম্বার ৩, বাংলাদেশের আরেকটি জনপ্রিয় ট্রেনের নাম হলো পারাবত এক্সপ্রেস। পারাবত এক্সপ্রেস হলো বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তনগর ট্রেন, যা রাজধানী ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে চলাচল করে। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে একটি। আপনি যদি ভ্রমণ করতে চান ভৈরববাজার, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, ভানুগাস, কুলাউড়া, মাইজগাঁও ইত্যাদি স্থানে, তাহলে বেছে নিতে পারেন পারাবত এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং মাত্র ৯টি স্টেশনে যাত্রা বিরতি করে। লোকজন সাধারণত নিয়মিত এবং দ্রুত পরিষেবার জন্য পারাবত এক্সপ্রেসে ভ্রমণ করে। নাম্বার ৪, বাংলাদেশের জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে আরেকটি সেরা ট্রেনের নাম হলো বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত রাজশাহী ঢাকা রুটে বিরতিহীন এবং রাজশাহী চাপাই নবাবগঞ্জ অফ সার্ভিস হিসাবে আন্তনগর ট্রেন। ২০১৯ সালের ২৫শে এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সবুজ পতাকা নিয়ে ও বাঁশি বাজিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রুটে আন্তনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনলতা এক্সপ্রেস ট্রেনটি ইন্দোনেশিয়া থেকে আমদানি হয়েছে। আপনি যদি ঢাকা থেকে রাজশাহী কিংবা চাপাই নবাবগঞ্জ ভ্রমণ করতে চান তাহলে বেছে নিতে পারেন বনলতা এক্সপ্রেস ট্রেনটি। সম্পূর্ণ বিরতিহীনভাবে আরামদায়ক যাত্রা করতে পারবেন এই ট্রেনের মাধ্যমে। নাম্বার ৫, বাংলাদেশের নন স্টপ ট্রেনের মধ্যে আরেকটি জনপ্রিয় ট্রেনের নাম হলো বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। ঢাকা থেকে খুলনা কিংবা ঢাকা থেকে যশোর রুটে বেশিরভাগই লোকাল ট্রেন চলাচল করে থাকে। ওই রুটে এটি একমাত্র ট্রেন যেটি খুব স্বল্প স্টেশনে যাত্রা বিরতি করে থাকে। আপনি যদি ঢাকা থেকে পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর ইত্যাদি স্থানে ভ্রমণ করতে চান তাহলে বেছে নিতে পারেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। তাই স্বল্প সময়ে বিরতিহীন যাত্রা চাইলে বেছে নিতে পারেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি।
প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচটি ট্রেনের কথা বললাম, এই পাঁচটি ট্রেনের মধ্যে যে কোনো একটি ট্রেনে যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভ্রমণের অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।